সারপ্রাইজ, এটা কার? এটা সাহিরে পাপা। না, এটা তোমার। এটা তোমার, হ্যাঁ। এটা কি? টিভি। নতুন একটা টিভি এনে বাচ্চাদের পাপা সবাইকে চমকে দিল। কিছুদিন ধরেই আসলে একটু সিস্টেমটা চেঞ্জ করতে যাচ্ছিলাম আমাদের কিচেনে। মানে আমার দুইজন বাচ্চা দুইটা সবসময় দেখা যায় একজনের খাওয়া শেষ হলে তারপর আরেকজন বসে, মানে একজন মোবাইল দেখবে তারপর ওর খাওয়া শেষ হলে আরেকজন দেবে। যার কারণে ভাবলাম সিস্টেমটা চেঞ্জ করা দরকার। তাছাড়া সাইরের যে কেয়ার গিভার, সেও বুদ্ধি দিল যে এই এই মোবাইলটা এই ডিভাইস না দিয়ে তোমরা কিচেনে সবাই মিলে একসাথে যদি খাওয়ার চেষ্টা করো বা একটা টিভি যদি রেখে দাও, তাহলে কিন্তু সাহির একটু অভ্যস্ত হতে পারে সবাই একসাথে মিলে খাওয়ার। তখন সে দেখা যায় স্কুলে খুব একটা বিরক্ত না করে খাওয়ার সময়, বা দেখা যায় যে সাইরের যখন স্কুলে ক্যান্টিনে যখন একসাথে খেতে বসে সে দেখা যায় বিরক্ত করে সে বসতে চায় না। কারণ হচ্ছে তার এক ঘন্টার মতন বা আধা ঘন্টার মতন বসে থাকার ধৈর্য তার নাই। তাই ভাবলাম যে কিচেনে একটা টিভি যদি রেখে দেওয়া হয় তাহলে যদি একটু অভ্যস্ত হয় দুইজন মিলে, এতে করে আমার ওদেরকে খাওয়ানোর সময়টাও একটু কভার হয়, মানে কম সময় লাগে দুজন মিলে একসাথে খেলে। তো টিভিটা সেট করে দিয়েছে বাচ্চাদের পাপা, আর এদিকে আমরা সবাই খেতে বসেছি। আর এটা হচ্ছে আমাদের উইকেন্ডের একটা ব্লগ। আজকের মেনু তো ছিল পোলাও, গরুর মাংস ভুনা আলু দিয়ে আর ডিম ভুনা, সবার পছন্দের খাবার। ইনফ্যাক্ট সাহিরের একটু বেশি পছন্দের খাবার এই রিচ ফুডগুলো। তো প্রথম দিন সাহিরের পছন্দের যে কার্টুন বা যেই জিনিসগুলা রাইন্সগুলা সে পছন্দ করে সেটা দিয়েছি। সো সে পেশেন্টলি বসে খেয়েছে প্লাস টিভি দেখেছে। তারপরে আসলে খুব বেশিক্ষণ বসে না, দেখা যায় ওর মোবাইলটা দিয়ে সে বসে বসার চেষ্টা করে বা সে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপরে আস্তে ধীরে চেষ্টা করছি যদি সে মোবাইলটা সরিয়ে দিয়ে একটু টিভির দিকে একটু দেখে আর খায়। পুরোপুরি একসাথে ডিভাইস তো সরিয়ে দেওয়া আসলে পসিবল না বাচ্চাদের জন্য। তারপরেও চেষ্টা করছি হয়তো বা একটা সময় একটু কমিয়ে দিবে ডিভাইসগুলো। আর এই তো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মেন যে ফোকাসটা ছিল একসাথে বসে সবাই খাওয়ার, সাহির জন্য একটু পেশেন্টলি আমাদের সাথে বসে খায়। তো যাই হোক, উইকেন্ড যেহেতু আর বাচ্চাদের নিয়ে একটু বের হতে হয়, আমরা চলে এসেছিলাম। অবশ্য তার আগে পার্কে বের হয়েছিলাম বা গিয়েছিলাম, তবে গিয়ে দেখি পার্কগুলো বন্ধ হয়ে গেছে। যেহেতু আমরা একটু লেট বের হয়েছিলাম যার কারণে সব পার্কই বন্ধ হয়ে গেছে, তাই বাচ্চাদের নিয়ে এখানে চলে আসলাম বুর্গা কিংয়ে। তবে এসে দেখি বাচ্চাদের পাপা অর্ডার করতে গেল, দেখে যে অনেক দেরি হবে, প্রায় আধা ঘন্টার মতন দেরি হবে, তাই এখানে আর দেরি করলাম না, তাই আমরা সামনে চলে গেলাম। তো ভাবলাম যে দেখা যাক সামনে কিছু একটা খাবার নিয়ে আমরা বাসায় চলে যাব। আশা করি সাহিরের খাবারের ইস্যু যেগুলো আছে সেগুলো হয়তো আস্তে আস্তে সলভ হবে, কারণ ওর ধৈর্যের লেভেল খাবারের বেলায় অনেক বেশি কম। দেখা যায় ও বেশিক্ষণ বসে খেতে পারে না বা খেতে চায় না যখন সে একা একা খায়। তবে আমি যখন খাওয়াই দেই সেটা হচ্ছে আলাদা কথা। তবে স্কুলে যে ক্যান্টিনের ভেতরে যেহেতু অনেকগুলো বাচ্চা থাকে, সেখানে যেহেতু পেশেন্টলি ওর বসে খাওয়া লাগবে, সেটা আসলে ওর জন্য অনেক বেশি ডিফিকাল্ট। তাছাড়া সাহিরের যেহেতু স্কুল ফুল টাইম না, একটা পর্যন্ত, মানে সকাল 8:30 থেকে একটা পর্যন্ত, যার কারণে দেখা যায় ও সপ্তাহে একদিন, মানে সোমবার দিন স্কুলে খায়, আর সপ্তাহে একদিন শুধু ক্যান্টিনে স্কুলে খাওয়ার জন্য ও আসলে খুব বেশি অভ্যস্ত না। তাছাড়া ইতালিয়ানদের কিছু ট্র্যাডিশন আছে যে সবাই যখন একসাথে খায়, কেউ একজন খাওয়ার যার শেষ হয় নাই আর যাদের খাওয়া শেষ হয়ে গেছে তারাও যেন বসে থাকে যতক্ষণ পর্যন্ত যার খাওয়াটা শেষ না হয়। তবে সাহিরের বেলায় এই জিনিসটা মেনটেন করা খুবই কঠিন। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের বাসার কাছে, মানে এলাকায় আরবি একটা রেস্টুরেন্ট। ঢোকার সাথে সাথে আমাকে আর বাচ্চাদের পাপাকে দেখলাম যে এক ছোট্ট একটা ওয়ান টাইম গ্লাসে অ্যারাবিক চা দিল, মানে রং চা। শীতের মধ্যে আসলে হঠাৎ করে চা পেয়ে আসলে খুব ভালোই লাগলো, মানে আমাদেরও একটু ভালোই ফিল হয়েছে। শীতের মধ্যে আসলে গরম কিছু খেতে পারলে ভালো লাগে। সো যাই হোক, ওয়েলকামটা খুবই ভালো ছিল, ভালো লেগেছে আমাদের। ইনফ্যাক্ট বাচ্চাদের পাপা যখন এখানে আসে ওদের রেস্টুরেন্টে খাবার নিতে বা কিনতে, তখনও দেখা যায় এইভাবে ও চা দেয় ছোট্ট একটা কাপের মধ্যে। তো যাই হোক, এখানে সব অ্যারাবিক খাবারগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। তো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর সাথে একটু ভিডিও করছিলাম। ডিসপ্লের একপাশে মুরগির মাংস বা এই যে কাবাবের যত আইটেম, আর আরেক পাশে হচ্ছে ওদের ট্রেডিশনাল বা ওদের অ্যারাবিক মিষ্টি বা ডেজার্টগুলো।
বাচ্চারা হেঁটে এসে টায়ার্ড, তাই ওদেরকে একটু বসতে দিয়েছি। ওরা এখানে বসেছিল, আর ওদের সুন্দর এই শোকেজে দেখলাম যে ওদের ট্রেডিশনাল অনেক অ্যারাবিক জিনিসপত্রগুলো সাজিয়ে রেখেছে। দেখলাম এখানে ম্যাক্সিমামই সব সিরামিক্সের জিনিস আর মাটির জিনিস। তো কালেকশনগুলো ওদের দেখে ভালোই লাগছে, বেশ অনেক কিছু কালেক্ট করে রেখেছে এখানে ওরা। তো যাই হোক, আমরা খাবার দাবার এখানে অর্ডার দিয়েছি, তো যতক্ষণ লাগে তো আমরা নিয়ে বাসায় চলে আসব, এই ভেবে যে ওদের এখানে আর বসলাম না রেস্টুরেন্টে খেতে। তো আমরা এখানে খাবার দাবার যা অর্ডার করেছিলাম নিয়ে এসেছি, সাথে ম্যাকডোনাল্ডস থেকেও বাচ্চাদের জন্য ওদের পছন্দের খাবার নিয়ে এসেছি, আর এদেরকে এখানে টেবিলে বসে দিয়েছি। আর এখন থেকে আমাদের এভাবেই চলছে, সবাই মিলে একসাথে আসলে আমরা বসি দুপুরে আর রাতে, যাতে করে ওদের আমাদের একটা সবার মিলে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড হয়, আর আমরা যখন রেস্টুরেন্টে যাই তখনও যেন সাহির বা সারার একসাথে অভ্যস্ত হয়, তারা যেন একসাথে বসে খেতে পারে। তাছাড়া সাহিরের জন্য ওর স্কুলে সপ্তাহে একদিন যখন ক্যান্টিনে খায় তখন যেন সে একটু অভ্যস্ত হয়, আর ওর যেন একটু ভাইব হয় ওরকম যে আমরা যেন রেস্টুরেন্টেই আছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। তো যাই হোক, দোয়া করবেন সাহিরের জন্য এই অভ্যস্তটা একটু তাড়াতাড়ি করতে পারে, কারণ হচ্ছে আমাদের অটিস্টিক বাচ্চাদের সব কিছু অভ্যস্ত হতে বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সব কিছু একটু সময় লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটু ব্যস্ততার কারণে ব্লগ রেগুলারলি শেয়ার করতে পারছি না, তাই দুঃখিত। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবগুলো ব্লগ শেয়ার করব। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।